What's up guys? সবাই কেমন আছেন? I hope সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাকে অনেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ফুড সাপ্লিমেন্ট, প্রোটিন পাউডার, মাল্টিভিটামিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে অনেকেই জানতে চান যে এই প্রোডাক্টের ভালো মন্দ বা বিশেষ কোনো প্রোডাক্ট। তো আজকে তারই ধারাবাহিকতায় এই চ্যানেলের প্রথম একটি প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি। তো প্রোডাক্টের নাম হলো আপনার অ্যাস্টাশাইন সিলভা, একটি মাল্টি ফাংশনাল সুপার নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। তো এই প্রোডাক্টকে মাল্টি ফাংশনাল সুপার নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বলা হয়ে থাকে কেন, আসলে এই প্রোডাক্টের কী এমন গুণাবলী আছে, কার্যকারিতা, সে সম্পর্কে আজকে আলোচনা করব। বডি বিল্ডিং এবং নিউট্রিশনের নতুন নতুন আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটন অন করে রাখুন, যাতে পরবর্তীতে আপনার কাছে সেই ভিডিও নোটিশ দ্রুত পৌঁছে যায়। তো অ্যাস্টাশাইন সিলভা এটি হচ্ছিল আপনার ফুললি ভেজিটেরিয়ানস যারা, এটা উদ্ভিজ্জ সোর্স থেকে কালেক্ট করা এর বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট। তো যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি আগে যদি আলোচনা করা যায়, তার গুণগত মান, তাহলে তার আপনার নিউট্রিশনাল ফ্যাক্ট অর্থাৎ তার যে ইনগ্রিডিয়েন্ট, সেই ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমাদের ফার্স্ট ক্লিয়ার হতে হবে। তো অ্যাস্টাশাইন সিলভা এই প্রোডাক্টটি আপনার মার্কেটেড বাই পিউগস ল্যাক্টোনোভা কোম্পানির একটি প্রোডাক্ট, ল্যাক্টোনোভা ওয়ার্ল্ড ওয়াইড একটি কোম্পানি। এরা বিভিন্ন ধরনের কোম্পানিকে, আরও আদার্স কোম্পানিকে বিভিন্ন কাঁচামাল সরবরাহ, প্লাস বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, ফুড সাপ্লিমেন্ট সহ বিভিন্ন কেমিক্যাল ওষুধ তৈরি করে দিয়ে থাকে। তো অ্যাস্টাশাইন সিলভা, তো এই প্রোডাক্টের আসলে কি সে সম্পর্কে আমরা জেনে নিই। তো এখানে আপনার সাপ্লিমেন্ট ফ্যাক্ট, তো সাপ্লিমেন্ট ফ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাস্টাজ্যান্থিন 2 মিলিগ্রাম, অর্থাৎ এই প্রোডাক্টে আপনার অ্যাস্টাজ্যান্থিন আছে এবং তার সাথে এল কার্নিটাইন, এল টার্টেট 368 মিলিগ্রাম, সার্ভিং সাইজ 1 ক্যাপসুল, অর্থাৎ একটি ক্যাপসুলে আপনার আছে অ্যাস্টাজ্যান্থিন প্লাস এল কার্নিটাইন, এল টার্টেট। তো অ্যাস্টাজ্যান্থিন কি, হোয়াট ইজ অ্যাস্টাজ্যান্থিন? অ্যাস্টাজ্যান্থিন হলো আপনার এক ধরনের ক্যারোটিনয়েড, প্ল্যান্ট বেস কেমিক্যাল। এখন পর্যন্ত ফুড সায়েন্স নিউট্রিশনে 600+ এইরকম আপনার ক্যারোটিনয়েড আবিষ্কৃত হয়েছে। তো তার মধ্যে অ্যাস্টাজ্যান্থিন হচ্ছিল আপনার অন্যতম, যেমন গাজরে পাওয়া যায় কি বিটা ক্যারোটিন, তো সেরকম অ্যাস্টাজ্যান্থিন হচ্ছিল আপনার এক ধরনের ক্যারোটিনয়েড এবং উৎকৃষ্ট মানের ক্যারোটিনয়েড। আর এই অ্যাস্টাজ্যান্থিন ম্যাক্সিমাম ক্ষেত্রে এর সোর্সগুলো অধিকাংশ, মানে বেশি পরিমাণে পাওয়া যায় উদ্ভিজ্জ সোর্সগুলোতেই। তো এই অ্যাস্টাজ্যান্থিন ন্যাচারাল সোর্সগুলো কোথায় পাওয়া যায়? অ্যাস্টাজ্যান্থিন সবচাইতে বেশি পাওয়া যায় সামুদ্রিক সবুজ শৈবাল, গ্রিন অ্যালজি, অর্থাৎ এর আপনার বৈজ্ঞানিক নাম হোমাটোকোকাস প্লুভিয়ালিস। এখানে অ্যাস্টাজ্যান্থিন সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, 4000 থেকে 40000 পিপিএম পর্যন্ত আপনার অ্যাস্টাজ্যান্থিন পাবেন গ্রিন অ্যালজিতে। তারপরে আপনার অ্যাস্টাজ্যান্থিন পাওয়া যায় আপনার হচ্ছিল অ্যাকটিক শ্রিম্প, অর্থাৎ চিংড়ি, এক ধরনের চিংড়িতে, সামুদ্রিক ক্রিল, প্ল্যাঙ্কটন, এখানে আপনি প্রচুর পরিমাণে এই অ্যাস্টাজ্যান্থিন পাবেন। তারপরে আপনার অ্যাস্টাজ্যান্থিন থাকে স্যালমন, সামুদ্রিক মাছ, এখানেও আপনি অ্যাস্টাজ্যান্থিন পাবেন। তো এই সকল যে উপাদান, অ্যাস্টাজ্যান্থিনের যে সোর্সগুলো, সেইখান থেকে আপনার এই অ্যাস্টাজ্যান্থিন সংগ্রহ করা হয়ে থাকে। এই অ্যাস্টাজ্যান্থিন আপনার 20 গুণ বেশি শক্তিশালী বিটা ক্যারোটিন থেকে, যেটা আপনার গাজরে থাকে, 1000 গুণ বেশি শক্তিশালী আপনার ভিটামিন সি থেকে, 100 গুণ বেশি শক্তিশালী আলফা টেকোফরল, দ্যাটস মিন ভিটামিন ই কমপ্লেক্স। এই জন্য এটি একটি সুপার নিউট্রিয়েন্ট বলা হয়ে থাকে। অ্যাস্টাজ্যান্থিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি, চোখের জন্য, স্কিন রিপেয়ার, পার্কিনসিস রোগ সহ আরও বিভিন্ন স্কিন রিজেনারেট, সূর্যের ক্ষতিকর রশ্মিতে, যে আল্ট্রাভায়োলেট রশ্মিতে যে ক্ষতি হয় স্কিনের, তার জন্য ভালো কাজ করে থাকে। আবার
যারা হচ্ছিল বন্ধাত্ম, বিশেষ করে পুরুষ ইনফার্টিলিটির ক্ষেত্রে এই অ্যাস্টাজানথিন যদি প্রয়োগ করা যায় তাহলে এটা ভালো কাজে দেয়। আর ক্যান্সারের ক্ষেত্রে এটি একটি মিরাকেল প্রোডাক্ট। তো এই অ্যাস্টাজানথিনের হাই ডোজ সম্পর্কে, মানে সর্বোচ্চ যে সেফ মাত্রা, এটা সম্পর্কে এখনও কোনো মানে সেরকম ক্লিয়ার কোনো গবেষণা পাওয়া যায়নি। তো আপনি 4-40 মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন নেওয়া যেতে পারে, আর এটার হচ্ছিল সেফ। আবার কোনো কোনো গবেষণায়, দু একটা গবেষণায় দেখা গেছে এরকম যে 8 মিলিগ্রাম পর্যন্ত সেফ মাত্রা। আবার কোথাও বলা হয়েছে যে 4-40 পর্যন্ত নিতে পারে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাথলেট বা তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করবে এটা। তবে স্বাভাবিকভাবে আমি মনে করি অ্যাস্টাজানথিন আপনি প্রতিদিন সর্বোচ্চ 10 মিলিগ্রাম পর্যন্ত নিতে পারেন, এবং এটি একটানা কন্টিনিউ, ইয়ারলি বা রেগুলার কন্টিনিউ না করে আপনি 3-4 মাস এরকম একটা লেভেলে আপনি কন্টিনিউ করতে পারেন। তো এখানে যে অ্যাস্টাশাইন সিলভার, এখানে আপনার যে পার ক্যাপসুলে আপনার 2 মিলিগ্রাম অ্যাস্টাজানথিন আছে, অর্থাৎ এক্ষেত্রে আপনি প্রতিদিন 4-5টি পর্যন্ত আপনি ক্যাপসুল কনজিউম করতে পারেন। এটি আপনি সকালে মর্নিং ব্রেকফাস্টের পর 2টি এবং রাতে ঘুমের আগে অথবা এক্সারসাইজের আগেও আপনি অ্যাস্টাজানথিন নিতে পারেন। তবে অ্যাস্টাজানথিন বেশি পরিমাণে নিলে আপনার যে প্রবলেমটা, আপনার স্টমাক পেইন হতে পারে, মানে খুব বেশি পরিমাণে যদি দীর্ঘদিন নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে স্টমাক পেইন হতে পারে। আর আপনার স্টুলসের কালার, যেহেতু ক্যারোটিনয়েড এটা আপনার বিভিন্ন পিগমেন্টেশন তৈরি করে, সেহেতু আপনার টুলস মলের কালার চেঞ্জ হতে পারে, লাল কালার আসতে পারে, তো এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এ তো গেল অ্যাস্টাজানথিনের কথা। এরপর এখানে আরও একটি যে ইনগ্রিডিয়েন্ট সেটি হচ্ছিল আপনার এল কার্নিটাইন এল টার্ট্রেট। তো এটা আপনার আছে 368 মিলিগ্রাম পার ক্যাপসুলে। তো এল কার্নিটাইন এল টার্ট্রেট এইটা হচ্ছিল কি? তো এল কার্নিটাইন অর্থাৎ এক কথায় কার্নিটাইন হচ্ছিল আপনার আমাদের শরীর কিন্তু নিজেই তৈরি করে, এটি অ্যামাইনো অ্যাসিডের মতোই একটি উপাদান, বাট এটি কিন্তু অ্যামাইনো অ্যাসিড নয়, আমাদের শরীর নিজে থেকেই প্রোডাকশান করে, তাই এটি আমাদের নেওয়ার কিন্তু দরকার নেই। বাট আপনি যদি সিরিয়াস ওয়েট লস করতে চান, অর্থাৎ আপনার শরীরের ফ্যাট পার্সেন্টেজ কমাতে চান দ্রুত এবং মাসল মেনটেন্যান্স ঠিক রেখে আপনি ওয়েট লস করতে চান, সেক্ষেত্রে এল কার্নিটাইন এল টার্ট্রেট ইজ এ বেস্ট ফ্যাট বার্নার। কার্নিটাইন আপনি পাবেন প্রাণীজ এবং উদ্ভিজ্জ দুটো সোর্স থেকেই, তবে সবচাইতে বেশি কার্নিটাইন থাকে আপনার মাংসে, বিশেষ করে রেড মিট, তারপর আপনার মাছে থাকে, সি ফুড, সামুদ্রিক বিভিন্ন মাছে আপনি কার্নিটাইন পাবেন, তারপর বিভিন্ন ধরনের বীজজাতীয় যে সবজি ফুড এইগুলোতে আপনি এল কার্নিটাইন পাবেন। এল কার্নিটাইন বিভিন্ন ধরনের কাজে আমাদের হিউম্যান বডিতে খুব দ্রুত রেজাল্ট নিয়ে আসে, বিশেষ করে আপনার বুকের ব্যথা, হার্ট ফেইলের ক্ষেত্রে, আপনার রেটিনার প্রবলেমের ক্ষেত্রে, বয়সজনিত চোখে ছানি পড়া প্লাস দৃষ্টিশক্তির জন্য কার্নিটাইন একটি মিরাকল প্রোডাক্ট। তো এখানে যে কার্নিটাইনটা দেওয়া আছে আপনার এল কার্নিটাইন এল টার্ট্রেট, এটি মূলত স্পোর্টস নিউট্রিশনে ব্যবহার হয়ে থাকে সবচাইতে বেশি। কার্নিটাইন আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে আপনার ডি কার্নিটাইন, অ্যাসিটাইল এল কার্নিটাইন, প্রোপিওনিল এল কার্নিটাইন এবং এল কার্নিটাইন এল টার্ট্রেট। তো তার মাঝে এখানে যে কার্নিটাইন ইউজ করা হয়েছে সেটা হচ্ছিল আপনার এল কার্নিটাইন এল টার্ট্রেট। আর অ্যাথলেটিক্সদের জন্য, যারা সিরিয়াস ফ্যাট গোলস, মাসল মেনটেন্যান্স করতে চান, তাদের জন্য এল কার্নিটাইন এল টার্ট্রেট একটি মিরাকেল প্রোডাক্ট। ফ্যাট বার্নের ক্ষেত্রে আমাদের বডিতে, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের শরীরে যখন আমরা যারা অ্যাথলেট, বডি বিল্ডার, যারা কম্পিটিশনের আগে, অর্থাৎ যাদের মূল উদ্দেশ্যই হচ্ছিল মাসলকে ধরে রেখে আপনার ফ্যাট লস করা, তো সেক্ষেত্রে এল কার্নিটাইন এল টার্ট্রেট একটি মিরাকেল সাপ্লিমেন্ট। কারণ এল কার্নিটাইন এল টার্ট্রেটের এমন এক ধর্ম, এটি আমাদের শরীরের ফ্যাটি অ্যাসিডে সরাসরি, অর্থাৎ আমাদের শরীরের ফ্যাটগুলো যখন কমে, বিশেষ করে মানে আমাদের শরীরের এমন কিছু ফাংশন আছে বডিতে, মানে ফ্যাটের যে ফ্যাটগুলো
কিন্তু খুব সহজে রিমুভ হতে চায় না, বিশেষ করে লং চেইন ফ্যাটি অ্যাসিড, মানে আমাদের শরীরের নাভির নিচের যে পোর্শনটা আমাদের হিপে, তো এই ফ্যাটগুলো মানে রিমুভ করার ক্ষেত্রে এল কার্নিটাইন এল টার্টেট খুব দ্রুত কাজ করে। অর্থাৎ লং চেইন ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এইটা ওই ফ্যাটি অ্যাসিডের উপর, লং চেইন ফ্যাটি অ্যাসিডের উপর ডিরেক্টলি হিট করে, এবং এটা আমাদের সেই ফ্যাটি অ্যাসিডটাকে ট্রান্সফর্ম করে আমাদের যে মাইটোকন্ড্রিয়া সেলে ট্রান্সফর্ম করে দেয় এল কার্নিটাইন এল টার্টেট, যার ফলে আমাদের ফ্যাট লসের ক্ষেত্রে খুব দ্রুত এবং খুব ভালো রেজাল্ট মানে পাওয়া যায় এল কার্নিটাইন এল টার্টেট। এবং এল কার্নিটাইন এল টার্টেট এটার আরও একটি বিশেষ গুণ আছে, যেটা হচ্ছে আমরা যে ব্যায়াম করার সময় যে এক্সারসাইজের সময় মাসল যে সোরনেস, যে আমরা যে মাসল যে ড্যামেজ, সেই ড্যামেজের হাত থেকে অনেক পরিমাণ মানে রক্ষা পাওয়া যায় এল কার্নিটাইন এল টার্টেট এই সাপ্লিমেন্ট থেকে। বিশেষ করে আপনার BCAA যেটা আমরা এক্সারসাইজের সময় গ্রহণ করি যে সাপ্লিমেন্টটা, ব্রাঞ্চেন অ্যামাইনো অ্যাসিড, মানে সেটার মতোই এল কার্নিটাইন এল টার্টেট এটার পারফরমেন্স প্রায় সেম। তো এক্ষেত্রে আমরা কি দুই ধরনের বেনিফিট পাচ্ছি এখানে এই এল কার্নিটাইন এল টার্টেট থেকে। এক হচ্ছিল আমাদের ফ্যাট সেল রিমুভের ক্ষেত্রে, আর দ্বিতীয়ত হচ্ছিল আমাদের মাসলকে মেনটেন্যান্স রাখার জন্য। এর জন্য বিভিন্ন যারা সিরিয়াস বডি বিল্ডিং কম্পিটিশন ফিটনেস মডেল তারা কিন্তু এই এল কার্নিটাইন এল টার্টেট বিফোর কম্পিটিশনে নিয়ে থাকে। তো টিউবাসের যে অ্যাস্টাশাইন সিলভার প্রোডাক্ট, এই প্রোডাক্টে যে অ্যাস্ট্রাজান্থিন এবং এল কার্নিটাইন এল টার্টেট এই দুটি ইনগ্রিডিয়েন্টের সমন্বয়ে যে ক্যাপসুলগুলো তৈরি করা হয়েছে এখানে, তো এই অ্যাস্টাশাইন এবং এল কার্নিটাইন এল টার্টেট এগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে সাপ্লিমেন্ট ফর্মে পেয়ে থাকি। ওয়ার্ল্ডের টপমোস্ট কোম্পানি যেগুলো আপনার অপটিমাম, আপনার হচ্ছিল মাসেল ব্লেজ, মাসেল টেক, প্রায় সব ধরনের কোম্পানিতেই কিন্তু অ্যাস্টাশাইন এবং এল কার্নিটাইন এল টার্টেট লিকুইড এবং আপনার ক্যাপসুল ফর্ম দুটো ফর্মেই কিন্তু পাওয়া যায়। তো এই দুটি ফর্মে এই ক্যাপসুলটি তৈরি করা হয়েছে এখানে অ্যাস্টাশাইন সিলভার। তো পিউবসের এই অ্যাস্টাশাইন সিলভারে যে দুটি ইনগ্রিডিয়েন্ট আছে তার মধ্যে আপনার অ্যাস্টাশাইন কাঁচামাল হিসাবে সংগ্রহ করা হয় অ্যাস্টারিয়াল জাপানের ফুজি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে, যারা ওয়ার্ল্ডে উৎকৃষ্ট মানের অ্যাস্টাশাইন সরবরাহ করে থাকে। এবং এল কার্নিটিন এল টার্টেট এটা আপনার সরবরাহ হয়ে থাকে আপনার সুইজারল্যান্ডের লঞ্জা নামক একটি কোম্পানি থেকে, এল কার্নিটাইন এল টার্টেট এই কাঁচামাল সংগ্রহ করা হয়ে থাকে, আর এই দুইটির সমন্বয়ে এইটা আপনার তৈরি। তো পিউগসের যে অ্যাস্টাশাইন সিলভার, এখানে আপনার অ্যাস্টাশাইন প্লাস এল কার্নিটাইন এল টার্টেট এটির পাশাপাশি আরও কিছু আপনার ইনগ্রিডিয়েন্ট আছে, মিক্সড টোকোফেরন, সিলিকন ডাইঅক্সাইড, ম্যালটোডেক্সট্রিন, ডাকালসিয়াম ফসফেট, তো আরও কিছু কিছু উপাদান যেগুলো আছে খুব মানে ক্ষুদ্র পর্যায়ের কিছু কিছু মানে সাপ্লিমেন্ট আরও অনেক কিছু আছে। তো যাই হোক, সব কিছু একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব না, তবে প্রোডাক্টটি অবশ্যই ভালো। আমি এই প্রোডাক্ট সম্পর্কে কার্নিপিওর এবং অ্যাস্টারিয়াল যে কাঁচামাল প্রোডাকশান কোম্পানি দুটি আপনার, একটি হচ্ছিলো আপনার জাপানের, একটি সুইজারল্যান্ডের, তো এর সমন্বয় করে যে প্রোডাক্টটা এবং প্রোডাক্টটি নিজে ইউজ করে এবং মাসল মেনটেন্যান্সের ক্ষেত্রে অবশ্যই ভালো একটি কাজ দেয় আমি বলি। এটা যারা রেগুলার এক্সারসাইজ করেন, হার্ড ওয়ার্কআউট বা সিরিয়াস লেভেলের গোল ফ্যাট লস করার ক্ষেত্রে, তারা এই প্রোডাক্টটা নিঃসন্দেহে নিতে পারেন। এছাড়া যারা আপনার ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই প্রোডাক্টটি ভালো কাজে দিবে, এবং প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার থাকে, আমরা দেখা গেছে গবেষণায় বা বিভিন্ন ইয়েতে যে ক্যান্সার কিউরেবল প্রাথমিক অবস্থায় থাকলে, যেহেতু এটি সেলের উপর সরাসরি কাজ করে, সেলের একটি খাদ্য, আপনার সেল রিজেনারেটের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে অ্যাস্টাশাইন। তো অ্যাস্টাশাইন সম্পর্কে বলতে গেলেই একটি পুরো ভিডিও দরকার, তো নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ অ্যাস্টাশাইন সম্পর্কে আলোচনা করবো। অ্যাস্টাশাইন যে ক্যারোটিনয়েড এবং এল কার্নিটিন এল টার্টেট এ সম্পর্কেও আরও আলোচনা দরকার ক্লিয়ার হওয়ার জন্য। তো এই প্রোডাক্টটি যে কেউ নিতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রোডাক্টটির দাম আপনার রাখা হয়েছে 3600 টাকা, অর্থাৎ 60 ক্যাপসুল, দ্যাটস মিন আপনি যদি দুটি করে নেন তাহলে এক মাস চলবে এই ক্যাপসুলটি। এবং বাজারে এর সাথে মানে এর কম্পেয়ার করে যে অন্যান্য প্রোডাক্টগুলো, যেগুলো এল কার্নিটাইন এল টার্টেটের যে আপনার অন্যান্য যে ব্র্যান্ডগুলো, অপটিমাম বলি, আপনার মাসল বেস, মাসল টেক সহ অন্যান্য যে কোম্পানিগুলো যে তৈরি করে,
মানে এলকার্নিটাইন এলটার্টেট, সেগুলোর দাম কিন্তু আপনার $50 থেকে $60, ডাস্টবিন আপনার কিন্তু $3,500 থেকে $4,000। তো এখানে তার সাথে সাথে আপনার এলকার্নিটাইন এলটার্টেট এর সাথে সাথে কিন্তু এক্সট্রাভাবে আর অ্যাস্টাজান্থিন পাচ্ছেন। তো সেই হিসাবে দামের দামের প্রেক্ষাপট যদি বিবেচনা করা হয়, ইটস এ রিজনেবল প্রাইস, $3,600 আপনার এক মাস চলবে একটা প্রোডাক্ট। এবং আপনি যদি সিরিয়াস ওয়েট লস, সেক্ষেত্রে আপনার দুইটি চারটি করে প্রোডাক্ট প্রতিদিন নিতে পারেন সকালে এবং এক্সারসাইজের আগে। এক্ষেত্রে আপনার ফ্যাট লস বা কম্পিটিশনের আগে নিলে আপনার মাসল মেনটেন্যান্স প্লাস ওয়েট লসের সমন্বয়ে খুব ভালো একটি রেজাল্ট দেবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো ফুড প্রোডাক্ট বা সাপ্লিমেন্ট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে অথবা আমার ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে সেখানেও আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে ফিট অ্যান্ড হেলদি, বাই।